بسم الله الرحمن الرحيم. এক বোন প্রশ্ন করেছেন, আমাদের দুঃখ কষ্টের মুহূর্তে আমরা অনেক সময় আপসেট হয়ে যাই, অস্থির হয়ে যাই, বিচলিত হয়ে যাই, কান্নাকাটি করি। আমাদের এমনটা করা কি উচিত? এমনটা করে আল্লাহর কাছে তওবা করলে কি আল্লাহ ক্ষমা করবেন? দেখুন, মহান আল্লাহ বিপদ আপদে দুঃখ কষ্টে তার বান্দাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন। এরশাদ হচ্ছে, ইসবিরু ইন্নাল্লাহ মা আসসাবিরিন, বিপদ আপদে তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। বিপদ আপদে মাতম করা, মুখ চাপড়ানো, বুক চাপড়ানো, জামা ছেঁড়া, পকেট ছেঁড়া, চুল ছেঁড়া ইত্যাদি কর্মকাণ্ড হারাম এবং জাহেলি কর্মকাণ্ড। এসব থেকে বেঁচে থাকা এবং ধৈর্য ধরা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে জাহিলি কর্মকাণ্ড বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আনা বারিউন মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশাক্কা, আমি দায়ী মুক্ত কার থেকে? সালেকা থেকে, হালেকা থেকে এবং শাক্কা থেকে। যে মহিলা বিপদ আপদে উচ্চ কণ্ঠে চিল্লায়, মাতম করে, তাকে সালেকা বলা হয়, আর যে বিপদ আপদে চুল ছেড়ে তাকে হালেকা বলা হয়। অনুরূপভাবে বিপদ আপদে যে মহিলা জামা ছিঁড়ে, পকেট ছিঁড়ে, জামা কাপড় ছিঁড়ে, তাকে বলা হয় শাক্কা। তো এ ধরনের যারা করে বিপদ আপদে, তাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাম দায়ী মুক্ত। সুতরাং বালা মুসিবতে আমাদেরকে যেন উপরোক্ত অবস্থাসমূহে না পৌঁছে দেয়, বা বালা মুসিবতে যেন আমরা ওই সমস্ত অবস্থার সম্মুখীন না হই, সেজন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, খুবই খেয়াল রাখতে হবে, খুবই সতর্ক থাকতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিশেষ কোনো হিকমত, প্রজ্ঞা এবং তাৎপর্যকে সামনে রেখেই আল্লাহ বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ হাকিম, প্রজ্ঞাময়, অতীব প্রজ্ঞাময়, আলিম, সর্বজ্ঞ। অনুরূপভাবে তিনি রহিম, রহমান, অত্যন্ত দয়ালু। পাপ এবং গুনাহ করলে অনেক সময় বিপদ আপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। কোনো মুমিনের স্তরকে উঁচু করার জন্য বালা মুসিবত এসে থাকে। আবার কখনো কখনো গোনা মাফ করার জন্য, পাপ মোচনের জন্য বালা মুসিবত এসে থাকে। সেজন্য বিপদ আপদে, দুঃখে কষ্টে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বরং এতে খুশি থাকতে পারলে আরও বেশি ভালো। আর যদি কেউ বালা মুসিবতকে নিয়ামত মনে করতে পারে, তাহলে সেটা হচ্ছে মুমিনের সর্বোচ্চ স্তর। বিপদ আপদে খুশি থাকা উচ্চ স্তরের মুমিনের পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা লি আহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু দাররা সাবর ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ। আল্লাহ রাসূল বলছেন, মুমিনের বিষয়টা খুব আশ্চর্যের, তার সব কিছুতেই তার জন্য কল্যাণ রয়েছে, আর এটা মুমিন ছাড়া অন্য কারো ক্ষেত্রে নয়, এটা শুধুমাত্র মুমিনের জন্যই। যদি তার বিপদ আপদ আসে, তাহলে সে ধৈর্য ধারণ করে, আর এটা তার জন্য কল্যাণকর হয়। পক্ষান্তরে যদি সুখের কোনো কিছু তার জন্য বা তার জীবনে আসে, তখন সে সেই সুখের, খুশির বিষয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা! অন্য হাদিসে এসছে, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা ওয়া ইন্না আল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সখিতা ফালাহুস সখত। যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে বেশি পরীক্ষার সাথে বেশি নেকি, বেশি প্রতিদান, বেশি ভালো প্রতিদান, উচ্চমানের প্রতিদান পেতে গেলে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হবে।
যখন আল্লাহ কোনো কওমকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে বালা মুসিবতে ফেলেন, যে সন্তুষ্ট থাকতে পারে তার জন্য তো সন্তুষ্টিই রয়েছে, আর যে সন্তুষ্ট থাকতে না পারে তার জন্য তো কষ্ট দুঃখই রয়েছে। উল্লেখ্য যে বিপদ আপদে শরীয়ত পরিপন্থী কিছু ঘটে গেলে, যেমন বুক চাপড়ানো, চুল ছেঁড়া ইত্যাদি, মাতম করা, চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদা ইত্যাদি, চিল্লা চিল্লি করা ইত্যাদি যদি ঘটে যায় তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবেন, কারণ তওবা করলে আল্লাহ আগের ওই সংক্রান্ত গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে বিপদ আপদে ধৈর্য ধারণ শুধু নয় বরং খুশি থাকার তৌফিক দান করুন, বরং বিপদ আপদকে নেয়ামত মনে করার তৌফিক দান করুন, এবং বিপদ আপদে জাহিলি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।